السلام عليكم ورحمه الله نبي كريم صلى الله عليه وسلم صاحبتي شالير আটই জুন ইন্তেকাল করলেন তার ইন্তেকালের পর মুসলিম বিশ্বে নেমে এলো সীমাহীন হতাশা মহানবী সাল্লাহ আলি সাল্লামের প্রায়ণে মুসলমানদের হৃদয়তন্ত্রী ছিঁড়ে গেল এমতাবস্থায় দেখা দিল বিশাল শূন্যতা রসুল সাল্লিয় সাল্লামের অবর্তমানে গোটা দুনিয়ার চিত্রই যেন পাল্টে গেল মুসলমানরা তখন নানা কথা বলতে শুরু করলো তারা বেশ দ্বিধাদ্বন্দ্ব ও বিচলিত অবস্থার মধ্যে পড়ে গেল তাদের অনেকের ইমানাকিদার উপরও পড়ল রসুল সাল্লি সাল্লামের বিদায়ের প্রভাব হজরত আবু আনহু এ কঠিন পরিস্থিতি তার সুনিপুণ বুদ্ধি দিয়ে কাটিয়ে উঠলেন তিনি নির্বাচিত হলেন মুসলিম দুনিয়ার প্রথম খলিফা বিশাল সাম্রাজ্যের খলিফা আবু আনহু চারদিকে নতুন ইসলামী রাষ্ট্রের জয়ধ্বনি মানুষ দলে দলে ইসলামের পতাকা তোলে একত্র হচ্ছে বেড়ে গেছে ইসলামী খেলাফতের পরিধি বড় হয়েছে রাষ্ট্রীয় কোষাগারের আয় ইনকামও আবু বকর আদি আনহু এখন বিরাট রাজকোষের মালিক তাই তিনি বাইতুল মাল থেকে অনেক বেতন ভাতা পাবেন এটাই তো স্বাভাবিক কিন্তু ঘটনা ঘটল উল্টো খলিফা হবার পর তিনি যেন আরও অভাবের মধ্যে পড়ে গেলেন খলিফা হলে কি হবে হজরত আবু বকর আদি আল্লাহু আনহু সেদিন মোটেও খেয়াল করলেন না পাইতুল মাল থেকে তিনি কোনো কিছু গ্রহণ করতেও রাজি হলেন না মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হওয়ার পরও তার জীবনে কোনো পরিবর্তন হলো না তিনি আগের মতোই রয়ে গেলেন আবু আনহু এর নিজের ব্যবসা ছিল খলিফা হবার পরও আবু আনহু তার ব্যবসা বন্ধ করলেন না বরং খলিফা হবার পর তিনি কাপড় নিয়ে বাজারে গেলেন বাজারে কাপড় বিক্রি করলেন পারিবারিক ব্যবসায়ী ছিল আবু বকরদ্দুল্লাহআন হু এর আয় উপার্জনের একমাত্র অবলম্বন সংসার চালানোর জন্য তিনি এ ব্যবসার উপর পুরোপুরি নির্ভরশীল ছিলেন খলিফা হবার পর একদিন বাজারে গিয়ে খলিফা স্বয়ং কাপড় বিক্রি করছিলেন এ ঘটনা হজরত উমর আনহু এর নজরে আবু আনহু এর এক কাণ্ড দেখে উমরদ্দুল্লাহ আনহু বিস্মিত হলেন তাই একদিন আনহু আবু বকরদ্দুল্লাহআন কে লক্ষ্য করে বললেন আমার প্রিয় আবু বকর আপনি মুসলিম জাহানের সম্রাট আপনার অনেক কাজ অনেক দায়িত্ব আপনার জন্য কাপড় বিক্রি করা মানায় না আনহু এর একথা শুনে আবু বকরদ্দুল্লাহ আনহু মুঠেও খুশি হলেন না তিনি কে বললেন দেখো ভাই উমর খলিফা হয়েছে তো কি হয়েছে খাওয়া পড়া করতে হবে না নিজের কাজ নিজে করব এতে অসুবিধা কি তাই হজর তো মর আদেল্লাহ আহ আবুব রাদ্লাহ আহ এর কথা মানতে রাজি হলেন না তিনি বললেন দেখুন খলিফার মর্যাদা বলে একটা কিছু আছে তো ওদিকে রাজ্য চালানোর জন্য প্রচুর সময়ও দরকার তাই খলিফা নিজেই ব্যবসা করলে রাজ্য চলবে কী করে অবশেষে সবাই মিলে আবু আনহু এর জন্য বাইতুল মাল হতে বাতার ব্যবস্থা করলেন কিন্তু আবু আনহু তা গ্রহণ করতে সব সময় দ্বিধাবোধ করতেন খলিফা আবু বকরদ্দ্লাহ আনহু এর শুধু চিন্তা তার প্রজাদের নিয়ে তাদের সুখ শান্তি ও অভাব অনুটন নিয়ে প্রজারা কোথায় কিভাবে দিন কাটাচ্ছে এ চিন্তায় তিনি বিভুর থাকতেন হজরত আবু করদুল্লাহ আনহু মনে মনে ভাবতেন কেবল নিজে সুখে থাকলেই তো হবে না জনগণের কল্যাণ না হলে হলিফা হয়ে লাভ কী কেননা মানুষের কল্যাণের দিকে লক্ষ্য রাখতে না পারলে তাকে আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে কি মহান খলিফা ছিলেন আমাদের প্রিয় সাহাবি হজরত আবু বকর রাহু তাহ কি বিস্ম করছিল তার অনুভূতি আজকাল এমন রাষ্ট্রপ্রধান একজনে কি খুঁজে পাওয়া যাবে